ফোন করে বাড়ি থেকে ভাড়ার জন্য টোটো চালককে ডেকে নিয়ে গিয়ে টোটো সহ মোবাইল ফোন ছিনতাই। দিতে না চাওয়ায় টোটো চালককে ছুরি মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তহেরপুর থানার খোসমা অঞ্চলের মানিকতলা গ্রামে। এই গ্রামের বাসিন্দা টোটো চালক অখিল বিশ্বাসকে টোটো ভাড়ার জন্য ফোন করে এক ব্যক্তি। তিনি টোটো নিয়ে বীরনগর বাসস্ট্যান্ডে পৌঁছালে তার পরিচিত তিনজন টোটোতে ওঠেন। তারা বিভিন্ন জায়গায় ঘোরার পর সন্ধ্যায় ওই তিন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়ে টোটো, মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ। তিনি দিতে না চাইলে তারা তাকে ছুরি মেরে টোটো সমেত সব কিছু ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটা কি ঘটেছিল বলতে পারবেন? বলুন কি হয়েছিল। আমি হচ্ছে গা, হ্যাঁ, ওই দাদার বাড়ি এদিকে কোনে ছিলেন, নাম বললাম ওই পাশে বুঝলাম, আমার তো খেয়াল নেই। ওখান থেকে আমাকে, আমি প্রথম ঘটনা ওরা হচ্ছে গা, আমি আরামঘাটায় স্টেশনে ফোনের ব্যালিং দিতে গেছি আমাদের পাড়ার ছেলেদের, ঠিক আছে, দিয়ার পরে ওদের ট্রেনে ফুলকে ফিরে আসছি। তখন দুটো ছেলে বলছে ভাই একটু কাজে আনতে পিছনে দিয়ে আসবা দাদা, তখন চাইতে পারবে যখন পেটে মেরেছে কিন্তু বুঝতে পারে যে আমার ঢুকে গেছে, ঠিক আছে, ঘটনাটা স্কুলের ছেলে টোটো নিয়ে বেরিয়ে টোটো চালায়। এবার ভাড়ার প্যাসেঞ্জার কে কি উঠেছে তা আমরা জানি না, আমরা তো বাড়িতে, ছেলে বাইরে আছে। এবার আমাদের বাড়ি হচ্ছে মানিকতলা নতুন করা। এবার ফুলিয়ার এখানে ভাড়া নিয়ে এসে কোন দিক থেকে গিয়েছে, এবার সন্ধ্যাবেলায় তখন আমরা খবর পাচ্ছি যে এই ব্যাপার। খবর পেলাম বলছে যে ফোন করেছে বাড়িতে, ফোন করেছে যে আমার গাড়ি কেড়ে নিয়েছে, গাড়ি কেড়ে আমার পেটে তাকু মেরেছে, বলছে আমি অমুক জায়গায় আসি। তারপরে আমরা ওখান থেকে, কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা যে ছোট ছেলেটা বললো যে এখানে ঘটনা কটার সময়, ঘটনাটা কটার সময় ঘটে? ও সন্ধ্যে রাগালাগামুখি হয়ে যাবে, ছটা সোয়া ছটা এরকম হয়তো হতে পারে। কাউকে চিনতে পেরেছে? না, চিনতে পারেনি। আপনার নাম? আমার নাম অজয় বিশ্বাস। আপনি কে হন? আমি ছেলের বাবা, এই প্রেজেন্টের বাবা। ছেলের নাম কি? অখিল বিশ্বাস। বাড়ি? বাড়ি আমাদের ওই মানিকতলা নতুন পাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।